চলতি বছর আমের উৎপাদন নিয়ে শঙ্কায় কাটাচ্ছেন রাজশাহীর আম চাষিরা বলছেন মুকুল কম আসা আর হপার পোকার আক্রমণের সাথে নতুন করে যোগ হয়েছে অতিরিক্ত গরমে গুটি ছড়ে যাওয়া এতে এবার আমের উৎপাদন পঁচিশ শতাংশ কম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যদিও কৃষি কর্মকর্তারা বলছেন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে আব্রাসায়ের রিপোর্টে ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেনিন মুকুল কম আসা আর হপার পোকার আক্রমণে এমনিতেই এখন আবার তীব্র গরমে ঝরে পড়ছে আমের গুটি হারা রাজশাহীর আম সার বিষ প্রয়োগ আর পরিচর্যা করেও ঠেকাতে না পেরে হতাশার শেষ নেই চাষিদের আসা আসার একটা ভাইরাস ছিল ওই হপারের মতন এই জন্য ওই গাছে হইল না যে পরিমাণ বাগান আছে সে পরিমাণ হিসাবে বাগানে যদি একটা বাগানে তিনশো গাছ থাকে ১০টা দশটা গাছে আম আছে কিন্তু ওই তিনশো গাছকেই আপনার কীটনাশক দিয়ে ধোয়া লাগছে যে দশটা গাছে বাঁচানোর জন্য এতে প্রচুর খরচ ফলন কম হওয়ায় এবছর আমের দামও থাকবে চড়া আম কেন্দ্রিক অর্থনীতিতে যার প্রভাব পড়বে বলে দাবি আম ব্যবসায়ীদের কীটনাশকের খরচ এই সব খরচগুলো দিয়ে তাদের খরচটা উঠবে না তারা যা বলতেছে আর কি এবার তো আর এবার হচ্ছে এখানে যে একটা বড় হাটও আছে আমাদের সেখানে মনে হয় না যে যে হাটের একটা রাজস্ব আসে সকালে রাজস্ব থেকেও কিছুটা বঞ্চিত হবে বলে আমার মনে হয় আমের উৎপাদন কমের জন্য গবেষকরা দায় করছেন জলবায়ু পরিবর্তনকে বলছেন চরম ভাবাপন্ন আবহাওয়া না থাকলে আমের উৎপাদন অনেকটাই বাড়ত ফুল সিজনই ছিল অফ সিজন ছিল না প্রচুর মুকুল এসেছিল কিন্তু তার পরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব সেইটা একটা উপযুক্ত তা মানে কন্ডিশন তৈরি করেছিল হপার নামে একটা পোকার সেটা প্রচুর পরিমাণে ব্রিড করে তখন সেই পোকার সংক্রমণের ফলে সেই আম গাছগুলোতে প্রচুর পরিমাণে ডিস্ট্রয় করে বিশেষ করে আমের মুকুল দেখতে পাবেন যে ঝরে গেছে বা কোনো কোনো ক্ষেত্রে গুটি হওয়ার পরেও ঝরে গেছে এবছর রাজশাহীতে উনিশ হাজার ছয়শো দুই হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ষাট হাজার একশো চৌষট্টি টন কৃষি কর্মকর্তার আশা আমের মুকুল কম আসলেও তাদের দেয়া লক্ষ্যমাত্রা পূরণ হবে যারা বাণিজ্যিক বা কমার্শিয়াল চাষী তারা কিন্তু প্রতিটি আম গাছের যত্ন নেয় এবং প্রতিটি আমের যত্ন নেয় যার ফলে যখন আপনার যত্ন প্রপার হবে তখন কিন্তু আমের উৎপাদন বেড়ে যাবে তো এই জন্য আমরা এখনও মনে করছি যে আম বিগত বছর যেরকম হয়েছে এই বছরও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কৃষককে আমরা যে পরিমাণ আম রয়েছে সেটারই আমরা বলছি যে তারা যেন পরিচর্যা অব্যাহত রাখে আম চাষের সাথে সংশ্লিষ্টরা বলছেন এবার বাগানগুলোতে মাত্র পঁচিশ শতাংশ গাছে আম এসেছে আবরার সাইর চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রজব আলী আমরা চলে যাচ্ছি তার কাছে ডক্টর রজব আপনাকে টিসি টোয়েন্টি ফোরের স্বাগত যেমনটি প্রতিবেদনে শুনছিলাম রাজশাহীতে আমের ফলন কমার জন্য হপার পোকার আক্রমণকে দায়ী করা হচ্ছে বৈরী আবহাওয়ার সাথে এই পোকার আক্রমণের কোনো সংশ্লিষ্টতা আছে কি না আর আমের ফলন আশানুরূপ পেতে আপনার পরামর্শ কী ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার আপনার যে দর্শক আছে দর্শকদেরকে ধন্যবাদ যে হ্যাঁ যে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে কিন্তু পোকা প্রজননে কিন্তু ব্যাপক পরিবর্তন আসে আমরা জানি সাধারণত জিনিস যেটা তাপমাত্রা যদি সামান্য একটু বাড়ে কিন্তু তাহলে পোকা মাকড়ের যে ডিমের হ্যাচিং যে ডিম ফুটার পরিমাণটা বেড়ে যায় তার ডিম পাড়ার পরিমাণ বেড়ে যায় তারপরে তার হলো যে ডিউরেশনটা শর্ট হয়ে যায় ফলে দেখা যায় কি আক্রমণের পরিমাণও বেশি বেড়ে যায় এছাড়াও হলো যে এবার যেহেতু আরো বেশি চরম ভাবাপন্ন যে আবহাওয়া এখানেও কিন্তু প্রভাব অবশ্যই আছে ফলে পোকার আর হপার আক্রমণ করে হলে যে সাধারণত ফুল আসে এবং গুটি যখন হয় তখন ফলে যদি তখন যদি প্রপার যদি ম্যানেজমেন্ট না করা হয় তাহলে যে সকল গাছ ম্যানেজমেন্ট না করা হবে সেই সকল ঝরে পড়ে মুগুল ঝরে পড়ে এবং যে মটর দানা আকার পরিমাণ যে সাইজ যেটা থাকে সে আকারের আমগুলো ঝরে পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে ফলে এবার সেইটার সম্ভাবনা খুব আছে এবং যার কারণে আমাদের এই যে এই অবস্থা যে আম ঝরে পড়ছে এছাড়া আম ঝরে পড়ার পিছনে আরো কিছু কারণ আছে যেমন হলো যে এখন হলো যে তাপমাত্রা খুব বেশি হওয়ার কারণে সবকিছু তো শুকিয়ে গেছে এবং যে মাটি যে আছে মাটিও শুকিয়ে গেছে ফলে আমাদেরকে যে আমগুলাকে যেগুলা অলরেডি আছে গাছে সেগুলাকে ঠিক রাখতে হলে আমাদেরকে সেচের সঠিকভাবে ভাবে সেচ প্রদান করতে হবে বিশেষ করে যারা নাকি বাণিজ্যিক ভাবে আম উৎপাদন করেন তাদেরকে উদ্দেশ্যই বলবো যে গাছের গোড়ায় যে প্রায় দুই থেকে প্রায় দুই ফিট দূর দিয়ে হ্যাঁ নালা কেটে এখন এই মুহূর্তে সবসময় সেচের ব্যবস্থা করা উচিত এ না হলে কিন্তু আম কিন্তু ঝরে পড়বে কন্টিনিউয়াস এটা এবং আবহাওয়া যদি আরো চরমে থাকে কিন্তু আরো ঝরে পড়বে ফলে সেচ দেওয়াটা এই মুহূর্তে অতিব জরুরি আমি বলে মনে করছি এছাড়া আরেকটা জিনিস সমস্যা হতে পারে যে এই যে এখন চরম যে গরম আছে আম গাছ গরম আছে ফল গরম আছে হঠাৎ করে যখন বৃষ্টি হবে তখন কিন্তু আরেকটা সমস্যা হবে আম ফেটে যাবে ফলে এখন যদি সেচ দিয়ে যদি রাখা হয় তাহলে কিন্তু একে হলো আম ঝরবে না দ্বিতীয় হলো যে পরে যে আম ফেটে যাওয়ার যে সম্ভাবনা থাকবে সেটাও কিন্তু কম হবে কেন হঠাৎ গরমের পরে হঠাৎ যদি আবার পানি পায় তখনই আমগুলো ফুলে যায় তখন কেন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এমন ফেটে ফেটে আম ঝরে পড়ে যায় জি ডক্টর রাজবালি বুঝতে পেরেছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ